নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীক্ষাজ লাভে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, ভালো থাকাটা ভীষণ জরুরি। চলো, অনেকদিন পরে একটা কালী পুজোর ব্লগটা নিয়ে এসেছি, অনেক বাকি ছিল এটা, কারণ আমি নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কোনো রকম কোনো ভিডিও ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তোমরা জানো কালী পুজোতে আমি দিদি বাড়িতে গেছিলাম, তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দু একটা ভিডিও আমি শেয়ার করেছি। তো রাত্রির 1:30 মানে 1:15 দেড়টা তখন বাজেনি, 1 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। তো দিদির বাড়িতে গেছিলাম, কালী পুজোর আগের দিন ছিল, মানে রবিবার কালী পুজো ছিল, শনিবার দিন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎই মানে খেতে বসে ডিনার করতে বসে হঠাৎই প্ল্যান যে আমরা ঠাকুর দেখতে বেরোবো। কোথায় যাবো কোথায় যাবো, ফার্স্ট ডিসিশন হলো দক্ষিণেশ্বর যাবো, দেন ডিসিশন হলো যে না, দক্ষিণেশ্বর তো আজকে গিয়ে কোনো লাভ নেই, তাই চলে যাবো কোথায় আমরা, না চলো এখানকার লোকাল ঠাকুরগুলো দিদির বাড়ির ওখানে দেখি। আর আমি গেছিলাম তোমার বিরাটি ওই সাইডে, তো ওখানে গিয়ে হঠাৎই প্ল্যান, মামাও ঘুমাচ্ছিল, তাকে রীতিমতো ঘুম থেকে তুললো। আমার ঘুরতে বেড়াতে যাওয়ার কথা হলো, তো বাচ্চারা বড়রাই ঠিক থাকতে পারে না, বাচ্চাদের তো দূরের মানে দূরের কথা। যাই হোক, ও উঠে পড়লো চটজলদি, যাই মা করে জাস্ট একটু প্যান্ট আর গেঞ্জিটা পরিয়ে দিয়েছিলাম, কেননা অত রাতে তো সাজুগুজু করে ব্যাপার ছিল না, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি অ্যাজ সিম্পল একদমই নর্মালি চলে গেছিলাম জাস্ট একটা কুর্তি পরে। তো ভীষণই ভালো লাগছিল, রাত্রির 1টার সময় মানে গাড়ি করে ঠাকুর দেখতে গেছি আমরা, ভীষণই মজা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। প্যান্ডেল ক্যাপচার করা হয়নি একটাই কারণে, দেখো এখানে এই প্যান্ডেলটাতে তোমরা দেখো লোক কাজ করছে, ঠাকুর ভিতরে এসে গেছে কিন্তু অনেকগুলো লোক কাজ করছে, তো সেখানে গিয়ে আর আমরা ওদেরকে ডিস্টার্ব করতে চাইনি। তো অনেক জায়গায় গিয়ে দেখলাম ঠাকুর এসে গেছে, প্যান্ডেল ফিনিশিংয়ের কাজ চলছে, তাই আমরা কি করলাম প্যান্ডেলগুলো হয়তো কোনো ঠাকুর দেখেছি ঢুকে, কোনো দেখিনি দূর থেকে দেখেছি এইরকম জাস্ট আমরা দেখে নিয়েছি। তবে যেগুলো মোটামুটি একটু ভালো ঠিকঠাকভাবে হয়ে গিয়েছিলো সেইগুলোকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, আর এটা আমাকে জাস্ট দারুণ লেগেছে। মানে মা কালীকে বাইকে করে নিয়ে যাচ্ছে, ওভি ওই রাত্রির 1:30 নাগাদ, মানে ভাবা যায়। আর সত্যি কথা বলতে কালী পুজোর লাইটিং সত্যি অসাধারণ। আমি দিদি ভাইয়ের বাড়িতে গত বছরও গিয়েছিলাম, গত বছর ঠাকুর দেখেছি কিন্তু এত তো মানে এতটা রাতে দেখিনি, এবছর এই রাস্তায় দেখলাম, রাস্তাঘাট একদম পুরো ফাঁকা ছিল, খুব ভালোভাবে দেখেছি। আর এই প্যান্ডেলটা গত বছর ভিডিওতে মাম্মা, তোমরা দেখে থাকবে যারা আমার চ্যানেল কন্টিনিউ করছো, এখানে ওই প্রোগ্রাম হচ্ছিলো, তো মাম্মা কন্টিনিউ নাচছিল, তখন তো আরও একটু ছোটো ছিল, 1 বছরের তখন আরও একটু কম বয়স, মানে এখান এখন থেকে আরও 1 বছর কম ছিল, তো সেটাই। তো এইবার আমাকে বলছে মা এখানে প্রোগ্রাম হচ্ছিলো, আমি নাচছিলাম, নিজে থেকেই বলছে। তো এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, এগুলো সব দেখছো না, এগুলো কিন্তু সব ছোটো ছোটো যে স্ট্র হয় প্লাস্টিকের যে স্ট্রগুলো, আমরা নারকেলের জল খেলে, ডাবের জল খেলে যেগুলো যে স্ট্রগুলো দেয় সেগুলো দিয়ে এটা করা হয়েছিল, যে এই যে প্লাস্টিকের এই যে স্কাই ব্লু এই কালারের দেখছো, যেগুলো পিঙ্ক ইয়েলো যেগুলো দেখলে, এগুলো কিন্তু সব তোমার স্ট্র দিয়ে বানানো, ভীষণ সুন্দর করে করেছে প্যান্ডেলের ভিতরে ঠাকুরটা, কিন্তু আমাকে ভীষণ সুন্দর লেগেছে। অনেক প্যান্ডেলগুলো আমরা ঘুরেছি কিন্তু সবগুলো কমপ্লিট করতে পারিনি, কোথাও লাইটিং চলছিল না, মানে জাস্ট নর্মাল একটা লাইট চলছিল কোথাও, যেটা বললাম। যাই হোক, ওভারঅল কিন্তু ভীষণ মজা হয়েছে। আর ওই অত রাত্রেবেলা তার মধ্যে জিজু, দিদি, আমি, আমার দিদির ছেলে আর আমার কর্তা আর আমি আর আমার মামা, আমরা এই 6 জনে বেরিয়েছিলাম, ভীষণই মজা হয়েছে। তো যাই হোক, ঘুরে ঘাড়ে সারা রাত, অত রাতে তো আর কোথাও খাবার দোকান পাওয়া যায় না, তাই রাত্রেবেলা দিদির বাড়িতে রুটি মাংস আরও যেন কী করেছিল, দিদি তরকা করেছিল, এক তরকা, সব কিছু খাওয়া দাওয়া করে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কারণ আমরা জানি যে অত রাতে কিন্তু খাবার পাওয়া যাবে না। তো এটা হচ্ছে দিদির বাড়িতে ঢোকার আগে প্যান্ডেলটা করেছিল, এটা বেশ আমাকে বেশ ভালো লেগেছে, খুব সুন্দর পটচিত্র করা রয়েছে, তার উপরে এই যে দেখো এটা মালা দিয়ে বানানো, টব, মালা, প্রদীপ এই সবগুলো দিয়ে ভীষণই সুন্দর লেগেছে। আর নর্মালি বাড়িতে যে ফুল গাছগুলো থাকে সেইগুলো দিয়ে, আর তোমার মানে আমার এই প্যান্ডেলের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে, বিকজ নর্মালি করেছে বাট ভীষণ সুন্দর। আর এই যে শিউলি ফুলগুলো দেখছো, এগুলো তোমার থার্মোকল নয়, যে স্পঞ্জ হয় এক ধরনের, স্পঞ্জ কেটে কেটে করেছে, দূর থেকে যেন দেখলে মনে হবে এক গুচ্ছ শিউলি ফুল ওখানে ঝুলছে, যেটা আমাকে ভীষণ ভালো লেগেছে। আর এদের মা কালীটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর মানে ভীষণ ভালো লেগেছে। আর তোমার আমার তো বেশি যে কোনো ঠাকুর বেশি হিজিগিজির থেকে নর্মালটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর মাম্মা তো ভীষণ এনজয় করেছে, আলাদা করে বলার কিছু নেই। আর তোমরা জানো যে সঙ্গে ও থাকলে আমাকে ভিডিও করতে দেয় না, ও কারোর হাত ধরবে না, আমার হাত ধরবে, ক্যামেরা করতে দেবে না, বদমাইশি করবে, মানে এইটা। যাই হোক, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে